রাস্তা একটু ব্যথা ব্যথা করছে, আর এইদিকে টিভিতে বরণ বরণ শুরু হয়ে গেছে। গরম গরম কফি চেয়েছে বৌমা, মানে বউ নতুন বউ কি যারা। এখানে পনির নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আলু কেটে নিয়েছি অল্প, রসুন আদা, আর এখানে শুকনো লঙ্কা বাটা। তো এখন যেটা হবে, পনিরের একটা তরকারি করবো রাত্রেবেলা খাওয়ার জন্য রুটি দিয়ে। তো চলো ট্রাই করি, দেখি কীরকম হয়। ফার্স্ট টাইম করছি পনিরের তরকারি, তোমরাও সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে এসছে, পেঁয়াজটা দিয়ে দেবো। লঙ্কা মাটা দিয়ে দিচ্ছি, দিয়ে রেগে কষাতে হবে, আস্তে আস্তে কষাতে কষাতে কালারটা আরও ডার্ক হবে। তারপর আদাটা দেব, তার মাঝে দেব হচ্ছে হলুদ, ঘরে কিশমিশ খুঁজে পেলাম কয়েকটা, কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপর এরকম কালার এসছে। এবার দিয়ে দেবো হচ্ছে আলু, সুন্দর কালার এসছে। এবার এই আলুগুলো ধুয়ে নিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। আলু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এই হচ্ছে ফুল ভিউ, এবার টেস্ট করে দেখ। সব তুল তুলে নরম হয়ে গেছে, চিন্তা নাই।
একটু টেস্ট করে দেখি লবণটা, নাহলে আবার গন্ডগোল। সবই ঠিক আছে, তা এখন অনেক কিছু দেওয়ার বাকি আছে, তো সেগুলো দিয়ে ফাইনাল দেখাচ্ছি তোমাদের। তো এর মধ্যে গরম মশলা দেওয়া বাকি ছিল সেটা দিলাম, ধনে পাতা দেওয়া বাকি ছিল সেটা দিলাম, আর দিলাম ঘি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা দেখে বলো কেমন লুকটা, কেমন হয়েছে খাওয়া তো পরের কথা, টেস্ট দুর্দান্ত হয়েছে, লুক হয়েছে ফাটাফাটি। তো রুটি হচ্ছে গরম গরম, ওখানে আটা মাখছে ভাগনি। তো রুটি হলে পরে জমিয়ে একদম খাবো। তো একটা ছবি তো বান্দায় বস। তো ঘড়িতে এখন বাজে 10:30, তো খাওয়ার টেবিলে বসে গেছি, এখন ডিনার করব। তো পনির আলু তরকারি নিয়ে নিয়েছি, রুটি নেব আর খেয়ে রিভিউ দিচ্ছি তোমাদের কেমন টেস্ট হয়েছে। দে একটা পোড়া রুটি দে, টেস্ট পোড়া রুটি। রুটি নিয়ে নিচ্ছি, খেয়ে তোমাদের বলছি। আমার আমার মা এটাকে বলে ফনি। এই ফনির তরকারি দিয়ে কেমন লাগে খেয়ে দেখি। দারুন টেস্ট, দারুন টু গুড হয়ে যায় একদম ফাটাফাটি। তোমরা বাড়িতে ট্রাই করো, রেসিপি শেয়ার করে দেবো, কালকে ভিডিও তো পেয়ে যাবে। তো ডিনারটা শেষ করি। তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, তাহলে শেয়ার করে দিতে পারো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দেবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো গুড নাইট।